আচ্ছা আম্মু, তারপর আমি ব্যাকরুম থেকে নিয়ে এসে আম্মু, ভাবি, আপু, আব্বু আর রাইসা মামুনি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম ভাইয়ের সাথে বাহিরে। ভাইয়ের হোন্ডায় চড়ে কিছুক্ষণের মধ্যেই কাউন্টারে পৌঁছে গেলাম। গিয়ে দেখলাম রায়হান বসে আছে। ভাইয়ের হোন্ডা থেকে নেমে ভাইয়ার সাথে রায়হানের কাছে চলে আসলাম। রায়হান আমাকে আর ভাইয়াকে দেখে বলল, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি? আল্লাহর রহমতে ভালোই আছি ভাইয়া। রায়হান, আমার ভাইয়াটাকে দেখে রাখবা কিন্তু। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এইভাবে কিছুক্ষণ গল্প করার পর এনা বাস চলে আসলো ঢাকাগামী। আমি রায়হান ভাইয়ের থেকে বিদায় নিয়ে বাসে চড়ে বসলাম। বাসটা হচ্ছে এসি বাস। আমি রায়হান গিয়ে সিটে বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যে বাস ছাড়লো ঢাকার উদ্দেশ্যে। আমি রায়হান গল্প করলাম সারা রাস্তা। বাবার কি জিনিস মারি, তাই এনা পরিবহন ওরফে এনা আপু এত স্পিডে গাড়ি টানতেছে, হানি পরিবহন পর্যন্ত এনা আপু পরিবহনের সাথে পেরে উঠবে না গাড়ি টানের মধ্যে। দীর্ঘ ছ ঘন্টা পর ঢাকায় পৌঁছে গেলাম। বাস থেকে আমি আর রায়হান নেমে ভাইয়া যে ফ্ল্যাটে ঠিকানা দিয়েছে রিক্সা চড়ে সেই বিল্ডিংয়ের উদ্দেশ্যে গেলাম। আশেপাশে দেখতেছি বেশি মানুষজন নাই, রাত হয়েছে। তো এক ঘন্টা পর যে ওই ঠিকানায় চলে আসলাম। এসে রিক্সার ভাড়া মিটিয়ে ওই বিল্ডিংয়ের ভেতরে ঢুকে ম্যানেজারের কাছ থেকে চাবি নিয়ে আমি আর রায়হান লিফটে চড়ে চারতলা বিল্ডিংয়ে উঠলাম। উঠে আমার ভাড়া করা রুমের চাবি বের করে দরজা খুললাম। খুলে আমি আর রায়হান ভেতরে ঢুকলাম, দরজা লাগিয়ে দিলাম। রুমে আমি আর রায়হান এসে কাপড় খুলে আরেকটা কাপড় পরলাম। আমি রায়হানকে বললাম, দোস্ত এখন ঘুমিয়ে পড়ি, কালকে সকালে উঠে খাবার খেয়ে নিব নি, এখন খুব টায়ার্ড লাগছে। দোস্ত আমারও টায়ার্ড লাগছে আর খুব ঘুম পাচ্ছে। তারপর আমি আর রায়হান দুজনে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে ঘুমের রাজে তলিয়ে গেলাম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। উঠে আমি আম্মুকে ফোন দিলাম। কিছুক্ষণ আম্মু আব্বুর সাথে কত বলে আমি ফোন রেখে দিলাম। আমি বিছানা থেকে বসে থেকে রায়হানকে ডাক দিলাম। রায়হান কিছুক্ষণ পর উঠল। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে বসে থাকলাম। রায়হানও ফ্রেশ হয়ে আসলো। রায়হান আমাকে বলল, দোস্ত চল খুব ক্ষুধা লেগেছে, রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসি। আচ্ছা চল আসুন আমাদের রেস্টুরেন্টে যাব, ওখানে গিয়ে খেয়ে আসি। আচ্ছা তোর বাবা কি আমাদের আসার কথা রেস্টুরেন্ট ম্যানেজারকে বলেছে কিছু? না দোস্ত, আব্বু বলতে মানা করছি। আমি আর তুই গিয়ে আগে পুরো রেস্টুরেন্টে সবার পারফরমেন্স দেখে তারপর আমাদের পরিচয় দিব। ভালো করেছিস দোস্ত, চল এখন খেয়ে যাই, খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা চল পেটু। তারপর আমি রায়হান রুম থেকে বের হয়ে দরজা লক করে নিচে চলে আসলাম। এসে একটা রিক্সা উঠলাম, রিক্সা চলতে শুরু করলো। তাকে ঠিকানা দিয়েছি এই রেস্টুরেন্টে নামবো। 10 মিনিট পর পৌঁছে গেলাম। রিক্সার ভাড়া মিটিয়ে আমি দেখলাম উপরে সাইনবোর্ড সুন্দর করে রায়সা রেস্তোরাঁ লেখা আছে, আমার রায়সা মামুনির নাম। যাই হোক, আমি আর রায়হান রেস্টুরেন্টে খেতে ঢুকলাম। রেস্টুরেন্টের গাড়িটা বাধা দেয়নি। আমি আর রায়হান একটা টেবিলে বসে পড়লাম। সামনে থেকে ওইটার আমাদের কাছে আসলো। ও আমাদের জিজ্ঞেস করলো, স্যার আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? খাবার আছে যে কোনো টাইপের? স্যার সব ধরনের খাবার, এই মেনু কার্ড নিয়ে আমাকে বলুন, আমি আনতেছি। আচ্ছা দেন দেখতেছি। তারপর ওইটার কাছ থেকে মেনু কার্ড নিলাম। আমি রায়হান দেখলাম ভালো ভালো খাবার রান্না করা হয়েছে। আমি ওইটারকে বললাম, দুইটা নুডলস আর 2 কফি। আচ্ছা স্যার 5 মিনিট ওয়েট করেন, আমি আনতাছি। আচ্ছা ওকে। তারপর ওইটা চলে গেল। আমি আর রায়হান কিছুক্ষণ গল্প করলাম। সামনে দেখলাম ম্যানেজার একটা পত শিশু এনে খাইতে বসালো। আমি ম্যানেজারকে চিনতে পারলাম, কারণ এই রেস্টুরেন্টের ম্যানেজারের কাপড় ভিন্ন ধরনের কাপড় পরতে বলা হয়েছে। ম্যানেজারের এই কাজের জন্য আমি খুব খুশি হলাম। আমরা বসে আছি, তার 2 টেবিল পর ম্যানেজার সেই বাচ্চাকে বসালো। কিছুক্ষণ পর খাবার আসলো, আমি আর রায়হান খেয়ে নিলাম ক্ষুধা থাকার কারণে। খাবার খাওয়া শেষ করে বিল মিটিয়ে বাহিরে চলে আসলাম। পরে 2 দিন পর আবার এসে তাদের সাথে পরিচিত হব। রায়হান আমাকে বলল, দোস খাওয়া দাওয়া হলো তো, এখন চল এখানকার সুন্দর একটা পার্ক আছে, বসে থেকে কিছু সময় কাটাই। আস্তা দোস্ত, ভালো বুদ্ধি, সময় কাটানো যাবে।
তারপর আমি আর রায়হান রিক্সা চড়ে এখানকার নামকরা পার্কে গেলাম। অন্যদিকে সিমলা ঘুম থেকে উঠে হোসেনের ছবিটা দেখে তারপর ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে সাজুগুজু করে নিচে চলে আসলো। সিমলার আব্বু তার মেয়ে সাজুগুজু দেখে বলল, মামনি কোথায় যাচ্ছিস? আব্বু একটু পার্কে ঘুরতে যাব, আজকে তুমি কোম্পানিতে যাও। আচ্ছা মামনি, তুই অনেক দিন ধরে ঘুরে বেড়াসনি, আজকে যা তোকে ছুটি দিলাম ঘুরে বেড়ানোর জন্য। আচ্ছা আব্বু। তারপর সিমলা সকালে নাস্তা করে তার পছন্দের পার্কে গেল ঘুরতে। রিক্সা চড়ে পার্কে ঢুকে সিমলা ঘুরে বেড়ালো। সিমলার সামনে তাকে একজনকে দেখে অবাক ও খুশি, সে তার জীবনে এত খুশি হয়নি। এদিকে আমি আর রায়হান রিক্সা থেকে নেমে পার্কের ভেতরে ঢুকলাম। পার্কের পরিবেশ দেখে মনটা ভরে গেল। আমি আর রায়হান এক বেঞ্চে বসে পড়লাম। আমি আর রায়হান কিছুক্ষণ গল্প করলাম। আমি মনে মনে ভাবতেছি এই সুন্দর পরিবেশ, আমি আর যদি সিমলা থাকতাম কত না ভালো হতো। সিমলার কথাটা মনে পড়ে মনটা খারাপ হয়ে গেল। আমি কিছুক্ষণ ভাবতেছি, রায়হান আমাকে বলল, দোস্ত তুই একটু এখানে বস, আমি সামনে থেকে একটু লট নিয়ে আসি। আচ্ছা, আর তোর কাছে সিগারেট আছে? আছে, এই ধর প্যাকেট, আমি গেলাম লট দিয়ে আসি। রায়হান আমার হাতে সিগারেটের প্যাকেট ধরে দিয়ে গেল। আমি সিগারেটের মুখে আগুন দিয়ে জ্বালালাম। দাড়ি থেকে সিগারেট টানতেছি, গায়ের পাতলা জ্যাকেট ছিল তাই সিগারেটের সুবিধা হচ্ছে। সিগারেট টানতেছি আকাশের দিকে তাকিয়ে আর নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছি। সিগারেট টানতেছি, হঠাৎ কোথা থেকে কেউ একজন এসে আমাকে জড়িয়ে ধরল। আমি কিছুই বুঝলাম পারলাম না, কে ধরলো আমাকে জড়িয়ে? দেখলাম একটা মেয়ে জড়িয়ে ধরে আছে। আমি মেয়েটাকে বললাম, এই মেয়ে কে আপনি, আমাকে জড়িয়ে ধরছেন কেন? কোনো উত্তরই দিল না। দেখলাম যে মেয়ে আমাকে জড়িয়ে ফুপে ফুপে কাঁদছে। আমি বারবার বললাম, সে উত্তর দিল না বলে তো মাইরি একটা মেয়ে মানুষ জড়ে ধরছে কেমনটা লাগে? তাকে আমি আমার কাছ থেকে ছাড়লাম। আমি সেই মেয়েটাকে দেখি অবাক, সেই মেয়েকে দেখে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। সেই মেয়েটি আর কেউ নয়, সে হচ্ছে সিমলা। আজ চার বছর পর সিমলার সাথে দেখা হলো। তার চেয়ার সেই আগের মতোই রয়েছে আর একটু শুকিয়ে গেছে। আমি কান্না করে যাচ্ছি। এত বছর পর ভালোবাসার মানুষকে দেখা পেলে সবারই মনটা খুশি হয়ে যায়। সিমলা আমাকে বলল, এই জান তুই কেমন আছিস? আমি ভালো আছি সোনা পাখি। জান তুই আমার জন্য খুব কষ্ট পেয়েছিস তাই না? চুপ করে আমি কান্না করে যাচ্ছি। সিমলা আমাকে আবার জড়ে ধরলো, আমিও জড়ে ধরলাম সিমলাকে। আমি আজ খুব খুশি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া সিমলাকে ফিরিয়ে দেওয়ার জন্য। সিমলাকে জড়িয়ে বলল, জান আর কান্না করবি না, বলে দিলাম। সিমলা আমাকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে দিল, আমিও তার চোখের পানি মুছে দিলাম। আমি সিমলার দিকে তাকিয়ে আছি, সিমলা আমার মুখের দিকে আস্তে আস্তে এগোচ্ছে। আমি সিমলাকে বললাম, এই সোনা পাখি কি করছো এগুলা? আমি যা করি জান তুই কেন কথা বলবি? এই জানো আমি সিগারেট খেয়েছি, মুখ গন্ধ করতেছে, প্লিজ এরকম করিস না। তুই সিগারেট খেয়েছিস, তার ব্যবস্থা পরে করব, আগে কাজটা করে নি। এই জানো আমাকে আর কথা বলতে না দিল না। তার আগে জ্যাকেটের টুপি মাথায় পরিয়ে দিয়ে আমার ঠোঁট তার দখলে নিল। ভাই রে ভাই, সিমলার শরীরে এত জোর আসলো কোথা থেকে? আমি নড়তে পারতেছি না। 10 মিনিট একটানা কিস করলো ঠোঁটে, আমি ও রেসপন্স দিলাম। দীর্ঘ 10 মিনিট কিস করার পর সিমলা আমাকে ছেড়ে দিল। আমি তো সেই লেভেলের হাঁপাচ্ছি, আমার উপর দিয়ে কি ঝর্ণা বয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে সিমলাকে বললাম, এই এইভাবে কেউ কিস করে না কি? দম তো বন্ধই হয়ে আসছিল। জান আমার কিন্তু ভালোই লেগেছে, আর তোমাকে আমি আমার কাছ থেকে যেতেই দেবো না। বাবারে, আমার ঠোঁটকে লাল করে ফেলেছে। আর তোর এখন আমি ব্যবস্থা করব। তুই কি জন্য সিগারেট খেয়েছিস সেটার আগে উত্তর দে। তুমি আমার জীবন থেকে হারিয়ে যাওয়ার পর থেকে আমি টেনশনে সিগারেট খেতাম, তোমার ভালোবাসা হারিয়ে ফেলার জন্য বাবু। আচ্ছা জান, আর জীবনে সিগারেট খাবে না বলে দিলাম, আর খেলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আচ্ছা মুই আর খামো না। আচ্ছা সিমলা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। আচ্ছা বলো জান, কি বলবা? তুমি বলতেই রায়হান আমাদের কাছে আসলো, আর বলতে পারলাম না। এসে রায়হান সিমলাকে দেখে অবাক হয়ে বলল, দোস্ত সিমলাবুকে কোথায় পেলি?
এই তোরে দোস্ত, আজকে শিমলার সাথে দেখা হলো। ওই শিমলা আপু, তুমি কেমন আছো? আমি ভালো আছি ভাই, তুই কেমন আছিস? এই তো আপু ভালো আছি। তুমি এতদিন কোথায় ছিলে? আর আমার বন্ধুটাকে ছেড়ে? ভাই আমি এতদিন ঢাকায় আছি, আজকে হোসেনের সাথে পার্কে দেখা হওয়াতে আমি খুব খুশি। আল্লাহ আমার আশা পূরণ করেছে। হুম আপু, তোমার ভালোবাসার হারিয়ে যাওয়ার পর অনেক কষ্ট পেয়েছে আমার বন্ধুটা। আমি আর কোনোদিন আমার বাবুটাকে ছেড়ে কোথাও যাব না। ওই আমাকে বাবু বলবি না, বলে দিলাম। রায়হান, হোসেনকে পিচ্চি বলে ডাকলে কেমন হয়? হুম ঠিক বলছো আপু, আমাদের পিচ্চি একটা। হুম এভাবে আমি শিমলার রায়হান কিছুক্ষণ গল্প গুজব করলাম। আমি শিমলাকে বললাম, এই শিমলা তুমি এখানে কোথায় থাকো? হোসেন আব্বু এখানে একটা ফ্ল্যাট কিনেছে, সেখানেই থাকি। ও আচ্ছা হোসেন, তুই এখানে কি কোনো কাজে এসেছিস? হুম আব্বু একটা রেস্টুরেন্ট খুলছে রাসা মামুনির নামে শিমলা, সেই কাজে এখানে এসেছি। আর আল্লাহর অশেষ রহমতে আমি আমার ভালোবাসাকে পেয়ে গেছি। হুম বাবু, আরেকটা কথা হোসেন। আচ্ছা বলো বাবু। হোসেন চলো আজকে তোমাকে আম্মাব্বুর কাছে নিয়ে যাব। কিভাবে যাব শিমলার চাচু আমার আব্বুকে ভুল বুঝছে, আমি গেলে রেগে যেতে পারে শিমলা। আরে হোসেন, আব্বু তার ভুল বুঝতে পেরেছে দু মাস আগে, আর আব্বুর সাথে বরাবর ঝামেলা করিয়েছে আমাদের কোম্পানির ম্যানেজার। শিমলা আমি বুঝতে পারছি, একটু খুলে বলো তো। আচ্ছা বলতেছি। শিমলা আমাকে আর রায়হানকে সব কিছু খুলে বলল। পাঠক পাঠিকারা আপনারা তো জানেন, তাই আর গল্পটা বেশি বড় করলাম না। আমি শুনতেই অবাক। আমি শিমলাকে বললাম, কি ওই ম্যানেজার কুত্তার বাচ্চা আমাদের এত ক্ষতি করছে, ওকে সেদিন মেরে হয়নি, ওকে একবার পেলে মেরে দিব। হোসেন রাখছো কেন? ওই ম্যানেজারকে আইমান ভাই ধরে নিয়ে জেলে রেখেছে। আচ্ছা, শিমলা আবার আমাকে বলল, চলো বাবু এখন আমাদের বাসায়। আচ্ছা ঠিক আছে চলো। তারপর আমি শিমলা আর রায়হান কিছুক্ষণ পার্কে ঘুরে শিমলাদের বাসার উদ্দেশ্যে গেলাম। আমরা তিনজন হেঁটে হেঁটে গেলাম রাস্তা দিয়ে, যেতে 30 মিনিট লাগলো, পৌঁছালাম শিমলাদের বাসায়। আমরা তিনজন লিফট দিয়ে উঠলাম পাঁচতলায়। শিমলা গিয়ে কলিং বেল বাজালো, শিমলার আম্মু কিছুক্ষণ পর দরজা খুলে দিল। দরজা খুলে দিয়ে আমাকে দেখে অবাক এবং খুশি হয়ে গেছে শিমলা তার আম্মুকে বলল, আম্মু তোমার জন্য সারপ্রাইজ। শিমলার আম্মু আর কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরল, আমিও জড়িয়ে ধরলাম খুশিতে। শিমলার আম্মু আমাকে বলল, বাবা তুই কেমন আছিস? এই তো চাচি, আম্মু আল্লাহর রহমতে ভালো আছি, তুমি কেমন আছো? বাবা আগে ভালো ছিলাম না, এখন তোকে দেখে মনটা ভরে গেল। আচ্ছা আর তোর চাচু অফিসে গেছে? শিমলার আম্মু আমাকে জড়িয়ে ধরে থাকলো। কিছুক্ষণ পর শিমলার আম্মুকে বললাম, চাচি আম্মু চাচু কোথায়? শোন আব্বু, তুই যদি এখন থেকে আমাকে আম্মু বলে না ডাকিস তাহলে তোর সাথে কথা বলবো না। আচ্ছা চাচি আম্মু, ঠুকু আম্মু। ও আচ্ছা, শিমলা বলে উঠল, আম্মু হোসেনকে কি দাঁড়িয়ে রাখবা? না মামনি, আব্বু ভিতরে গিয়ে সোফায় বসে থাকো। আচ্ছা আম্মু। তারপর আমি রায়হান শিমলা সহ সবাই ভেতরে ঢুকলাম। ঢুকে কিছুক্ষণ আমি শিমলা রায়হান শিমলার আম্মু গল্প করলাম। এইভাবে কেটে গেল সারাদিন। চাচু বিকেলে আসলে চাচু আমাকে দেখে খুব খুশি হয়েছে, চাচুর সাথে কিছুক্ষণ গল্প করলাম। চাচু আমাকে এটা ও বলল আমার সাথে তারা বাসায় যাবে, আর 15 দিন পর আমার কাজ শেষ করা হলে আমি রায়হান শিমলাদের বাসা থেকে চলে আসলাম, এসে আমার বাসায় আসলাম। আমি গিয়ে ফ্রেশ হয়ে আসলাম, চাচি আম্মু বাসায় খাবার খেয়ে এসেছি। বিছানায় বসে আম্মুকে ফোন দিয়ে কথা বললাম, আম্মুকে শিমলার ব্যাপারে বলেছি, আম্মু খুব খুশি হয়েছে। আমি শিমলাকে ফিরে পেয়ে শিমলার আপু আম্মু আসবে আমাদের বাসায়, সেটাও আম্মুকে বললাম। আম্মু শুনে আরও খুশি। এভাবে কেটে গেল 15 দিন। এই কয়েকদিনে রেস্টুরেন্টের দেখাশোনা করছি, রেস্টুরেন্টের সবাই আমার পরিচয় দিয়েছি। আমি আর শিমলা প্রতিদিন পার্কে ঘুরে বেড়াইছি, রোমান্টিক মুহূর্ত কেটেছে আমি শিমলাকে নিয়ে। আজকে বাসা যাব তো, তাই আজকে সকালে ঘুম থেকে উঠে পড়লাম। উঠে আমি ফ্রেশ হয়ে আসলাম, এসে কাপড় গোছাচ্ছি, রায়হান ফ্রেশ হতে গেল ঘুম থেকে উঠে। সব কিছু রেডি করলাম, রায়হান ফ্রেশ হয়ে এসে রায়হানও আমাকে কাপড় গোছাতে সাহায্য করলো। আমি রায়হান কাপড় গোছালাম, রায়হান আমাকে বলল, দোস আমি একটু বাথরুম থেকে আসি। আচ্ছা যা, রায়হান বাথরুমে গেল। আমি পকেট থেকে মোবাইল বের করে শিমলার নতুন নাম্বারে ফোন দিলাম,
সিমলার কাছ থেকে নাম্বার নিয়েছি। কিছুক্ষণ কল হওয়ার পর রিসিভ করলো। আমি সিমলাকে বললাম, সিমলা তুমি রেডি হয়েছো তো? হুম বাবু রেডি হচ্ছি, আব্বু রেডি হওয়ার শেষের দিকে। হুম খাওয়া দাওয়া করছো জানু? হুম অনেকক্ষণ আগে খেয়েছি, তুমি খেয়েছো বাবু? এখনো খাওয়া দাওয়া হয়নি, বাইরে গিয়ে খেয়ে নিব। তুমি খাওনি কেন? আমি বাসা থেকে খাবার সাথে নিয়ে যাব, তোমাকে আমি খাইয়ে দিব। আরে জানু চাচ্চু আবার সন্দেহ করবে তুমি খাওয়ালে। আরে গাধা কিছু হবে না, তুমি বেশি বুঝবা না। আচ্ছা তাহলে রেখে দিলাম। আচ্ছা বাবু, আর তোমাদের ওখানে মাইক্রো যাবে, ওই মাইক্রোতে চড়ে আমাদের এখানে আসবা। আচ্ছা জানু। তারপর আমি ফোন কেটে দিলাম। রায়হান আমার কাছে এসে বসলো। আমি রায়হানকে বললাম, দোস্ত চল এখন যাওয়া যাক। আচ্ছা ঠিক আছে দোস্ত চল। তারপর আমি রায়হানের কাপড় এর ব্যাগপত্র নিয়ে নিচে নামলাম। দরজা বন্ধ করে দিয়ে আমি রায়হান নিচে নেমে দেখলাম আমাদের জন্য মাইক্রো দাঁড়িয়ে আছে। সেখানে গেলাম, মাইক্রোর ড্রাইভার আমাকে দেখে বলল, স্যার আপনাদের জন্য সিমলা ম্যাডাম গাড়ি পাঠিয়েছে আপনাদের নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে চলো। তারপর গাড়িতে আমি আর রায়হান চড়লাম ব্যাগপত্র রেখে গাড়িতে। গাড়ি চলতে শুরু করলো সিমলাদের বাসার উদ্দেশ্যে। আধা ঘন্টা পর সিমলাদের বাসায় পৌঁছে গেলাম। গাড়ির গ্লাস নেমে দেখলাম সিমলা আর তার বাবা মা সামনে দাঁড়িয়ে আছে, মনে হয় আমাদের গাড়ির অপেক্ষা ছিল। ড্রাইভার গাড়ির দরজা খুলে দিল, সিমলা ও তার আব্বু আম্মু গাড়িতে চলল আর ড্রাইভার ব্যাগপত্র পেছনের ডিকিতে রাখল। ড্রাইভার গাড়িতে চড়ে গাড়ি চালানো শুরু করলো। সিমলা তার আম্মুকে বলল, আম্মু খাবারে দুইটা টিফিন বক্স দাও তো। আচ্ছা দিচ্ছি মামনি। সিমলার আম্মু ব্যাগ থেকে খাবারের টিফিন বক্স সিমলার হাতে দিল। সিমলার আব্বু সিমলাকে জিজ্ঞেস করলো, মামনি টিফিন বক্স দিয়ে কি করবি? আব্বু রায়হানকে দিব আর হোসেনকে খাইয়ে দিব, তারা খাবার খায়নি সকালে। ও আচ্ছা মামনি খাওয়াও, আমার পিচ্চি আব্বু ডাকে। আচ্ছা আব্বু। তারপর সিমলার আব্বু সামনের দিকে তাকালো আর সিমলা হাতে থাকা টিফিন বক্স রায়হানকে খেতে দিল। আর আমি সিমলাকে বললাম, তাও টিফিন বক্স খাই, আমি খুব ক্ষুধা লেগেছে আপু। আমি তোকে খাওয়াবো, বেশি কথা বলবি না। আমি সিমলার রাগ চুপ করে থাকলাম। বাবারে কি রাগ! সিমলা টিফিন বক্স খুলে খাবার বের করলো, গরুর গোশত আর বিরিয়ানি আমাকে সিমলা নিজের হাতে খাওয়ালো। চুপচাপ পিচ্চি বাচ্চার মতো খেয়ে নিলাম। আমার রায়হানের খাওয়া শেষ হলো। খাওয়া শেষ করে কিছুক্ষণ চুপচাপ রইলাম। এইভাবে সবাই গল্প করতে করতে দীর্ঘ 8 ঘন্টা পর আমি সিমলা চাচু চাচি আম্মা আর রায়হান মাইক্রো নিয়ে বাসায় চলে আসলাম। মাইক্রো থেকে নামলাম, অনেক রাত হয়েছে। ঘড়িতে দেখলাম রাত 8টা বাজে, মানে এখন মনে হয় আব্বু আম্মু ভাবি ভাইয়া রায়সা মামুনি আপু সবাই বসে থেকে গল্প করতেছে। আমি এখনও আব্বু আম্মুকে জানাইনি আজকে চাচা চাচি আর সিমলা সহ আমরা সবাই আসতেছি। যাই হোক আমরা সবাই গাড়ি থেকে ব্যাগপত্র নামালাম, ব্যাগপত্র নিয়ে হাঁটা ধরলাম বাসায় গিয়ে আমি কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর আম্মু দরজা খুলে দিল। আম্মু আমাদের দেখেই অবাক। আম্মু আমাকে বলল, আব্বু তুই আসবি আমাকে জানাসনি কেন? আরে আম্মু তোমাদের সারপ্রাইজ দিব বলে তোমাকে জানাইনি। হুম তা সিমলা মামনি কেমন আছো? এই তো বড় আম্মু ভালো আছি, তুমি কেমন আছো? মামনি আল্লাহ রহমতে ভালো আছি, তোদের সবাইকে দেখতে এখন আরো ভালো লাগলো। আম্মু আমাদের এখানে দাঁড়িয়ে রাখবে? আরে না সবাই ভিতরে আসো। তারপর আমরা সবাই ভেতরে ঢুকলাম। সামনে দেখলাম আব্বু আপু ভাইয়া ভাবি রায়সা মামনি সবাই বসে আছে। আব্বু চাচুকে দেখেই বসা থেকে উঠে এসে জুড়ি ধরল। আব্বু খুশি হয়ে চাচুকে বলল, ভাই কেমন আছিস? ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? ভালো আছি। আরে এই পাগল কান্না করছিস কেন? ভাইয়া আমি যাচাই বাছাই না করে তোমাকে ভুল বুঝেছি, ক্ষমা করে দাও। এই শোন এবার কান্না করলে আমার থেকে আর খারাপ কি হবে না বলে দিলাম, আর মানুষ মাত্রই ভুল হয়। আচ্ছা ভাইয়া আর কান্না করবো না। আব্বু চাচুর চোখের পানি মুছে দিল আর আব্বু আমাকে বলল, আব্বু তোর চাচুকে চাচিকে সিমলাকে কোথায় পাইলি? আপু ঢাকায় একটা পার্কে দেখা হয়েছিল, সেখান থেকে চাচু চাচি আম্মুকে খোঁজ পাই। ও ভাইয়া জানো আমার আর তোমার মাঝে কে ঝামেলা সৃষ্টি করেছে? কে ভাই বলতো একবার, কে সে? ভাই আমাদের কোম্পানির ম্যানেজার আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে। পুরো বিষয় খুলে বল। আচ্ছা বলতেছি ভাই,
তারপর চাচু সব কিছু খুলে বলল, কীভাবে টাকা সরাইছে, কীভাবে কী করছে সব কিছু খুলে বলল। তারপর আব্বু বলল, শালা ম্যানেজার এতটা খারাপ, আইমান ঠিকই করেছে ম্যানেজারকে জেলে ঢুকিয়ে দিয়ে। এইভাবে আব্বু চাচু চাচি আম্মা আমি আপু ভাইয়া ভাবি সিমলা রায়হান আম্মু রায়সা মামনি কিছুক্ষণ মিলে গল্প কিছুক্ষণ গল্প গুজব করলাম। তারপর আম্মু ভাবি খেতে দিল, আমরা সবাই প্রায় 4 বছর পর একসাথে খাবার খাচ্ছি। আমার এটা দেখে খুব ভালো লাগতেছে, আমরা সবাই খাবার খাওয়া শেষ করে সোফায় বসে সবাই মিলে কিছুক্ষণ গল্প করলাম। গল্প করে যে যার রুমে ঘুমাতে গেলাম, আমি আর রায়হান একসাথে ঘুমাতে আসলাম আমার রুমে। আমি আর রায়হান কিছুক্ষণ বিছানায় এসে বসে থেকে গল্প করে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমের রাজে তলিয়ে গেলাম। এইভাবে কেটে গেল 1 মাস। এই 1 মাসে আমি সিমলাকে নিয়ে রোম্যান্টিক মুহূর্ত কেটেছি, সিমলাকে নিয়ে পার্কে ঘুরে বেড়াইছি। আমার আর সিমলার ভালোবাসা আরও মজবুত আগের মতোই রয়েছে। চাচু আব্বু আর ভাইয়া এক কোম্পানি আগের মতো সুন্দরভাবে চালাচ্ছে। রায়সা মামনির সাথে খেলাধুলা, আপুর সাথে মজা করা, রায়হানের সাথে গল্প করা, এইসবগুলো মিলেই 1 মাস কেটে গেল। কিন্তু এই 1 মাস পর আমার জীবনে খুশি দিন আসবে তা আমি ভাবতেই পারিনি। আহ, কি দারুণ স্বপ্ন দেখতেছি, আমার আর সিমলার বিয়ে হচ্ছে। হঠাৎ বুকের মাঝে ভারী কিছু অনুভব করলাম, তাই ঘুমটা ভেঙে গেল। আমি চোখ মিটমিট করে খুললাম, দেখলাম একটা মেয়ে শুয়ে আছে। আমি ভাবলাম, কে এটা এইভাবে আমার বুকে শুয়ে আছে? আমি আস্তে আস্তে হাত দিয়ে মুখের চুল সরালাম, দেখলাম এটা তো সিমলা। আমি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। ঘুমন্ত চেহারায় সিমলাকে সুন্দর লাগছে। কোনো এক কবি বলেছিল যে নারী ঘুমন্ত অবস্থায় শুয়ে থাকে তার চেহারায় ফুটে ওঠে সেই নারী হচ্ছে প্রকৃত সুন্দর। আমি এক ধ্যানে সিমলার দিকে তাকিয়ে আছি, সিমলাও আমার দিকে তাকিয়ে আছে এবং আমাকে বলল, এই যেন আমার দিকে তাকিয়ে কি দেখছো? তাকিয়ে দেখছি আমার জানোটাকে, কি সুন্দর লাগতেছে। হুম, তোমাকেও খুবই সুন্দর লাগতেছে যেন। হুম, আর তুমি আমার এখানে এসে আমার বুকে ঘুমিয়ে আছো কেন? আব্বু আম্মু দেখলে কি না কি ভাববে। হুম, দেখলে কি হবে, আমার জানোটার বুকে শুয়ে থাকলে তাতে তোমার কি? হ, আস্ত গাধি, একটা গাধি এইভাবে শুয়ে থাকলে খারাপ ভাববে আব্বু আম্মু। আমি অত বেশি বুঝি না, আর তুই বেশি কথা বলবি না বলে দিলাম, আর আমি তোর বুকে কিছুক্ষণ শুয়ে থেকে চলে যাব। আচ্ছা ঠিক আছে। আমি ভাই রে ভাই, সিমলার কী রাগ, তাই আমি চুপ করে আছি। সিমলা বুকে শুয়ে আছে আর আমারও ভালো লাগতেছে, আহ কি শান্তি। আধা ঘন্টা শুয়ে থাকার পর আমি আবার বললাম, ওই পেতনি, এখন ওর সকাল হয়ে যাচ্ছে। ওই, তুই আমাকে পেতনি বললি কেন? তোকে পেতনি বলবো না তো কাকে বলবো, তাড়াতাড়ি উঠে যা, এখন সকাল হবে। আর তুই থাকতে দিলি না, এর শোধ পরে তুলবো। সিমলা আমার বুকের উপর থেকে উঠে গেল তার রুমে, আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। মোবাইলে সময় দেখলাম এখন সকাল 7টা বাজে। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হতে এসে কিছুক্ষণ বসে থাকলাম। কিছুক্ষণ পর আবার সিমলা আসলো, এসে আমাকে বলল, ওই বিচ্ছি চল, বড় মুখ খেতে রেখেছে, হুর পেতনি চল। তারপর আমি আর সিমলা নিচে চলে আসলাম, এসে দেখলাম আপু ভাইয়া আর চাচুকে দেখতে পাচ্ছি না, মনে হয় অফিসে গেছে। আপু আম্মু চাচি ভাবি আর রায়সা মামনি আছে। আমি গিয়ে রায়সা মামনির পাশে বসে পড়লাম। আমি আপুকে বললাম, ক্যা পেতনি, কি করছস? আম্মু দেখো তো, তোমার পিচ্ছি ছেলে আমাকে পেতনি বলছে। ওই হাদারাম, মামনিকে পেতনি বলছিস কেন? আম্মু ভূতনিকে পেতনি বলবো না তো কি বলবো? আম্মু তোমার ছেলেকে এবার কিন্তু পিটাবো। তোর দুজন ঝগড়া থামাবি না, ঝাটাত পিটা করব। আম্মু মুই আর কি করুনু, তোমার মেয়ে ঝাটা পিটা করো। ওই পিচ্ছি রাগাস না কিন্তু। তোর দুজন ঝগড়া থেমে খেতে বস বলে দিলাম। আম্মুর রাগ দেখে আমরা দুজন চুপ করে খেতে বসলাম। খাওয়া শেষ করে সোপায় গিয়ে বসে পড়লাম। আমি সিমলা আপু ভাবি আর রায়সা মামনি আম্মু কাজ শেষ করে আমাদের পাশে এসে বসে পড়ল। আমি ভাবতেছি আজকে আমি আর সিমলাকে ঘুরতে নিয়ে যাব, কেমন হয়? আম্মুকে বলবো দেখি, যেই ভাবা সেই কাজ। আমি আম্মুকে বললাম, আম্মু আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। কি জন্য যাবি ঘুরতে? একটু ঘুরে আসি, ভালো লাগতেছে না তাই। আচ্ছা যা, তাড়াতাড়ি ফিরিস।
আমু একা একা ঘুরলে ভালো লাগবে না বলো, সাথে কাউকে নিয়ে যাই। তাহলে কাকে নিয়ে যাবি? এরই মধ্যে শিমলা বলল, বড় আম্মু আমি যাব হোসেনের সাথে ঘুরতে, বাসায় বসে থাকতে ভালো লাগছে না। আম্মু বুঝতে পেরেছে আমি কি জন্য ঘুরতে যাব, তাই আম্মু আমার দিকে মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে মামনি, তোমরা তাহলে তাড়াতাড়ি বাসায় এসো। আপু আমাকে বলল, ভাই সাবধানে যাস আর ভালোভাবে ঘুরে বেড়া আসিস। ভাবি আর চাচ্ছে আম্মু বুঝতে পেরে তারাও হাসি দিল। আমি আর শিমলা সোফা থেকে উঠে বাইরে চলে আসলাম। আমি আর শিমলা হেঁটে হেঁটে পার্কের উদ্দেশ্যে যাচ্ছি। হাঁটতে হাঁটতে আমি শিমলাকে বললাম, জানো কি বুদ্ধি খাটিয়ে বাইরে আসলাম, কেউ বুঝতে পারেনি। জান আজকে কিন্তু সারাদিন ঘুরব। আচ্ছা ঠিক আছে শোনা পাখি। হুম। তারপর আমি শিমলা হাঁটতে হাঁটতে পার্কে চলে আসলাম। এসে দুপুর পর্যন্ত রোমান্টিক মুহূর্ত কাটালাম, শিমলার কোলে মাথা দিয়ে শুয়েছিলাম। আমি শিমলা গিয়ে রেস্টুরেন্টে খাবার খেয়ে আসলাম। সারাদিন আমি আর শিমলা হাতে হাত ধরে ঘুরে বেড়ালাম। এখন বাসায় যাওয়ার সময় হয়ে গেছে, রাত সন্ধ্যা হয়ে আসছে, তাই হাঁটতে হাঁটতে আমি শিমলাকে বললাম, জানো চলো এখন বাসায় যাওয়া যাক, রাত হয়ে আসতেছে। আচ্ছা চলো যান। তারপর আমি শিমলার হাতে হাত রেখে বাসার উদ্দেশ্যে হাঁটা ধরলাম। আহ ঠান্ডা আবহাওয়া, আরামে আমি আর শিমলা বাসায় যাচ্ছি, কি শান্তি! এই মুহূর্তে আমার জীবনের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। আমি শিমলা হেঁটে হেঁটে আধা ঘন্টার মধ্যে বাসায় চলে আসলাম। বাসায় এসে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর ভাবি এসে দরজা খুলে দিল। আমি শিমলা ভেতরে ঢুকলাম। ঢুকে দেখলাম আব্বু আম্মু আপু ভাইয়া রায়সা মামনি চাচাচি বসে গল্প করতেছে। আমি গিয়ে আপুর পাশে বসে পড়লাম। শিমলা চাষির পাশে বসে পড়ল। বসে থেকে কিছুক্ষণ গল্প গুজব করলাম। আম্মু বলে উঠল, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। নীলার আব্বু আমার ছেলেটার বয়স তো পার হচ্ছে। বয়স তো হোসেনের পার হচ্ছে, তুমি কি বলতে চাচ্ছ? আমি চাচ্ছি কি আমার ছেলেটার বিয়ে দিব। কথা ঠিকই বলেছো, হোসেনের বিয়ে দিতে হচ্ছে। আব্বু আমার কথা শুনে আমি হাই বলতে শক খেলাম। কি বলতেছে এগুলা? শিমলা তো আব্বুর কথা শুনে হা করে তাকিয়ে আছে। আব্বু চাচুকে বলল, ভাই আমি তোকে একটা কথা বলবো। বলো ভাইয়া, কি বলবা? তুই রাগ করবি না তো? আরে রাগ করবো কেন বলো তো? হোসেনের তো বয়স হচ্ছে, বিয়ে দিলে কেমন হয়? ভালো হবে, কিন্তু পাত্রী কোথায়? পাত্রী তো আমাদের এখানে আছে। আমরা সবাই নীরব দর্শকের মতো শুনতেছি। চাচু আব্বুকে বলল, কার কথা বলতেছো ভাইয়া? মানে বলতেছি আমাদের শিমলা মামুনির কথা। শিমলা মামুনির সাথে হোসেনের বিয়ে দিতে যাচ্ছি। তা কেমনে হয় ভাইয়া? শিমলা আম্মু 2 বছরের বড় হোসেনের থেকে। এর মধ্যে চাচি বলে উঠল, হবে, শিমলার সাথে বিয়ে দেওয়া ভালো, আমি তো রাজি আছি, আর বয়স নিয়ে সমস্যা নাই। তুমি এটা কি বলছো শিমলা? আর হোসেন 4 বছর ধরে ভালোবাসে, প্লিজ তুমি তাদের দুজনকে বিয়ে দাও। ভাইয়া প্লিজ, তারা দুজন একে অপরকে ভালোবাসে, প্লিজ তুই না করিস না। চাচুর কথাগুলো শুনে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি কি আবার আমার ভালোবাসাকে হারাবো? দেখলাম শিমলার চোখ দিয়ে পানি পড়তেছে, আর দেখলাম সবার মন খারাপ করে বসে আছে। চাচু যা বলল আমার শুনে অবাক। চাচু বলল, ভাই তুই এই সময় হাসতেছিস? ভাই শোন, আমি এতটাও বোকা নয়, আর ভাইয়া আমি 10 দিন পর একটা কথা তোমাদের সবাইকে বলতে চাইছিলাম, কিন্তু তুমি সব ভেস্তে দিলা। কি সেটা? ভাইয়া শোনো, আমার তোমাকে এই প্রস্তাবটা মানে শিমলার সাথে হোসেনের বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিলাম, আর তোমরা যদি আমার প্রস্তাবে আমার মেয়ে শিমলার সাথে হোসেনের বিবাহর প্রস্তাবে রাজি না হওয়া দেয়, তাহলে জানোই তো আমি কতটা জেদি, হোসেনকে তোমাদের সামনে থেকে তুলে নিয়ে শিমলার সাথে বিয়ে দিতাম। চাচুর কথা শুনে আমরা সকলেই খুশি, আমি ও শিমলাও খুশি হয়েছি। আপু বলল, কি ভাই তুই আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি, উফ বাবা। ও তুই হাসতেছিস কেন? যা, ভয় পাইয়ে দিয়েছিলি। তা হোসেন আব্বু তোমার মত কি? চাচু তোমরা যা ভালো মনে করবা। শোনো, আজ থেকে যদি আব্বু বলে ডাকবা। আচ্ছা ঠিক আছে চাচু, থুকু আব্বু। তা মামনি খুশি তো? আব্বু। এইভাবে কিছুক্ষণ গল্প করার পর চাচু আবার বলল, ভাইয়া বিয়ে কিন্তু 3 দিন পর। আচ্ছা ভাই। ভাইয়া তুমি কালকে অনুষ্ঠান হবে, সেটা সবাইকে বলো, আমাদের পরিবারের সবাইকে যেতে হবে। বলতেছি আমি সবার উদ্দেশ্যে বলতেছি, কালকে অনুষ্ঠান হবে, আমাদের সবাইকে যেতে হবে,
কালকে একজনের হাতে সরকার থেকে পুরস্কার দেওয়া হবে। কাকে পুরস্কার দিবা আব্বু? বাংলাদেশের অনাথ আশ্রমের মালিক প্রথম স্থানে রয়েছে এইচ কে খান এন্ড আরআর, এই দুই জনকে সরকার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। ও, যে আশ্রমের কথা তুমি আমাকে বলছিলা, রাইসা অনাথ আশ্রম, তাই না? হুম, কালে ছেলেকে দেখতে পাবো, আমার পছন্দের একটি আশ্রম, ও এই দুই মালিককে দেখতে পাবো। হুম, আমাদের সবার আশা পূরণ হবে। আমি মনে মনে আম্মু আব্বুকে কালকে যখন আমাকে পুরস্কার, তখন তোমরা সবাই আমার দিকে অবাক হয়ে থাকবা। এভাবে কিছুক্ষণ গল্প গুজব করে খেতে গেলাম। খাবার খাওয়া শেষ করে যে যার রুমে ঘুমাতে গেলাম। আমি আমার রুমে এসে বিছানায় গা এলে দিতেই ভাবতেছি, আমি জীবনে ভাবতেই পারিনি চাচু আমার আর শিমলার ভালোবাসা মেনে নেবে। আর 3 বছর পর আমি আর শিমলাকে সারাজীবনের জন্য কাছে পাবো, এইভাবে ভাবতে আমি ঘুমের রাজে তলিয়ে গেলাম। অন্যদিকে শিমলা রুমে যাওয়ার পর সে গা এলে দিয়ে বিছানায় শুতে শুতে ভাবতেছে, আমি আমার ভালোবাসাকে সারা জীবনের জন্য কাছে পাবো। ভাবতেই মনটা খুশি হয়ে যাচ্ছে। এভাবে ভাবতে ভাবতে শিমলা ঘুমের রাজে তলিয়ে গেল। আজ আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, আম্মু এসে ডেকে গেছে, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। এসে বিছানায় বসে রাহানকে ফোন দিলাম, কিছুক্ষণ পর কলার রিসিভ করলো। আমি রাহানকে বললাম, দোস্ত রেডি হয়ে অনুষ্ঠানে আসবি? হুম দোস্ত, তাড়াতাড়ি যাব। এভাবে কিছুক্ষণ রাহানের সাথে ফোনে কথা বললাম। রাহানকে আমার আর শিমলার বিয়ে 3 দিন পর হবে এটাও বলেছি, কথা বলে ফোন রেখে দিলাম। আমি রুম থেকে বের হয়ে নিচে গেলাম, দেখলাম সবাই রেডি হয়ে বসে আছে। আমি শিমলার দিকে তাকে তার থেকে চোখ ফেরাতে পারছি না। শিমলা ও আমার দিকে তাকে আছে। আপু আমার কাছে এসে বলল, ওই পিচ্ছি হাঁ করে কি দেখিস? হুম, দেখলে তোর সমস্যা কি? এখন দেখার দরকার নাই, বিয়ার পর মন ভরে দেখতে পারবি। হুম, কি আর করা, দেখতে তো দিল না আপু শিমলাকে। তারপর আমরা সবাই অনুষ্ঠানে উদ্দেশ্যে বের হলাম। 1 ঘন্টার মধ্যে আমরা সবাই পৌঁছে গেলাম। দেখলাম রায়হান ও তার বাবা মাও এসেছে আমাকে দেখতে। পেয়েছে রায়হান অনুষ্ঠানের পোশাকার, সবাই বসতে বলল। আমরা সবাই বসে পড়লাম, আশেপাশে দেখলাম অনেক মানুষ। বক্তব্যকারী সবার উদ্দেশ্যে বলল, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। হুম, আপনারা সকলে জানেন বাংলাদেশে অনাথ বাচ্চাদের জন্য রায়সা আশ্রম খুলেছে। এই আশ্রমের মালিক তাদের ফ্রি ফ্রি সেবা দিয়ে অনাথ বাচ্চাদের সাহায্য করছে। অবশ্য মালিকের নাম তো আপনারা জানেন, কিন্তু তাদের কখনো দেখাননি, তাই আপনাদের মাঝে তাদের সাথে দেখা করার জন্য সরকারের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। তাই আমি তাদের দুজনকে এখন ডেকে নিব, তার আগে পুরস্কার দিব তাকে ডেকে নিচ্ছি। এখন আসবে এই স্টেজের বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল ইসলাম খান স্যার, আপনি আমাদের স্টেজে আসুন। তারপর স্টেজ থেকে আব্বুকে ডাকলো, আব্বু উঠে চলে গেল স্টেজে। বক্তব্যকারী আবার বলল, এখন সময় এসে গেছে রায়সা আশ্রমের মালিক হোসেন খান ও রায়হান রহমান খান, আপনারা দুজন আমাদের স্টেজে আসবে, স্যার প্লিজ। আমি আর রায়হান আর কি করব, এখন যেতেই হবে, তাই আমি উঠে গেলাম স্টেজে যাওয়ার জন্য। আর আমার পরিবারের সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর রায়হান স্টেজে উঠলাম, সবাই আমাদের দুজনের দিকে হা করে তাকিয়ে আছে, আব্বু হা করে তাকিয়ে আছে। আবার বক্তব্যকারী বলল, আপনাদের সামনে হোসেন খান এবং রায়হান খান, এই দুজনই রায়সা অনাথ আশ্রমের মালিক। আপনাদের মাঝে এখন পুরস্কার দিব সাইফুর খান। তারপর আবু অবাক হয়ে আমার আর রায়হান হাতে পুরস্কার তুলে দিল এবং আমাকে মাইকে কথা বলার আমাকে অনুরোধ করল। আমি মাইকে এসে সবার উদ্দেশ্যে বলতে শুরু করলাম, আপনারা সবাই কেমন আছেন? আর এই আশ্রমটি অনাথ বাচ্চাদের জন্য, আমি আর রায়হান এই আশ্রমটি তৈরি করছি। আমার জেলায় একটা অনাথ বাচ্চা যেন না থাকে, আমি এই প্রতিজ্ঞা করছি। আর আপনাদের সকলকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এই বলে আমি মাইক থেকে কিছুক্ষণ কথা বলে আব্বুর কাছে আসলাম। আব্বুর সাথে সাথে আমাকে জড়িয়ে ধরল, আব্বু আজকে খুব খুশি। আম্মু আসলো আমাকে জড়িয়ে ধরল। আজ আমি গর্বিত তোর মতো একটা ছেলে পেয়ে। এইভাবে কথা বলে রায়হান তার বাসায় গেল, আমি আমার বাসায় চলে আসলাম। এইভাবে কেটে গেল 3 দিন। আজকে আমার আর শিমলার বিয়ে। শিমলা আর আমার ইসলাম শরিয়াত মোতাবেক
আমার আর শিমলার বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। রাত হয়ে গেছে, আমি ছাদে আছি দাঁড়িয়ে, দেখলাম কে যেন পেছনে দাঁড়িয়ে আছে, দেখলাম আপু। আপু আমাকে বলল, ওই পিচ্ছি ঘরে বউ রেখে এখানে কি করছিস? এই তো এমনি দাঁড়িয়ে আছি। ওই পিচ্ছি এক্ষুনি যা, তাড়াতাড়ি, ভাবি তোর জন্য অপেক্ষা করতেছি। কি আর করার, ওপরে আপু আর থাকতে দিল না। এখন আমি শিমলা রুমের সামনে দাঁড়িয়ে 1 কেজি সাহস নিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়লাম। দেখলাম বউ আমার ঘোমটা দিয়ে বসে আছে। আমি আমার বউয়ের পাশে গিয়ে বসলাম, তার মাথার ঘোমটা সরিয়ে ফেললাম। ওয়াও, কি অপরূপ লাগতেছে। আমি শিমলাকে বললাম, ও গো বউ, তোমাকে আজ খুব সুন্দর লাগতেছে। আমি বিছানা থেকে উঠে আস্তে আস্তে শিমলাকে শোয়ালাম। আমি শিমলাকে 5 মিনিট ধরে কিস করলাম। আমি 5 মিনিট পর ছেড়ে দিলাম। আমিও হাঁপাচ্ছি, শিমলাও হাঁপাচ্ছে আর বলছে আমাকে, যাও অশোক বউ, এইভাবে কেউ কিস করে? আর তোমার শরম নেই? ফাটক পাটিকারে দেখতেছি, তাড়াতাড়ি গিয়ে লাইট অফ করে আসো। আচ্ছা গো বউ। আমি গিয়ে ঘরের লাইট অফ করে আসলাম। আমি শিমলার কাছে গিয়ে বাচ্চা আনার মিশনে নেমে পড়লাম। আর কি হয়েছে পরে তা মই বলবো না, মোর শরম করে, মই পিচ্ছি ভদ্র ছেলে। আর পরে বলবো কি হয়েছে, যে মাসে শনিবার নাই, এভাবে পূর্ণতা পেল আরেকটি ভালোবাসা। একই সাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবুয়ে বাঁধন, আসলে আশক তুফান। একই সাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবুয়ে বাঁধন, আসলে আশক তুফান। তুমি আমারি বলবো শতবার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। চিরসাথী পথ চলা,
পেয়েছি আমি মঞ্জিল ভালোবাসার, মঞ্জিল ভালোবাসার।